Welcome to Oshi Herbals Presents Didi No. 1 Season 7, co-powered by Savlon, special partner Cushion Antioxidant RO Water Purifier, jewelry partner HK Dotto Jewelers. নীলে মিশে থাকলে তারা ভাবনা জেনেই আজ শাশুড়ি বৌমা দুজনে মিলে সাজায় যে সংসার, যে সংসারে একদিন শাশুড়ি বৌমা হয়ে এসেছিলেন, যে সংসার এতদিন তিনি আগলে রেখেছিলেন, আজ সেই সংসারে সব ভার বৌমার। তাই বৌমার যেরকম দায়িত্ব এই সংসারকে একইভাবে আগলে রাখার, তেমনই শাশুড়ি মায়ের দায়িত্ব তাকে শিখিয়ে নেওয়ার। আজ এই মঞ্চে হাজির হয়েছেন চারজন শাশুড়ি বৌমার জুটি, তাদের বোঝাপড়ার গল্প আমরা শুনবো। রীনা চক্রবর্তী, মৌমিতা চক্রবর্তী। নমস্কার রচনা, আমার একমাত্র ছেলের বউ, ও আমার ঘরের লক্ষ্মী, ওর সঙ্গে সুখ দুঃখের আলোচনা তোমার সঙ্গে করতে এসেছি। একদম প্রচুর গল্প করব। সবাই বলে রায়বাগিনী ননদিনী, কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে একদম রায়বাগিনীর মতনই, কিন্তু তার সাথে যে বন্ধুত্বের সম্পর্ক সেটাই তোমার সাথে আজকে শেয়ার। থ্যাংক ইউ। কৃষ্ণা ঘোষ, স্বর্ণালী ঘোষ। নমস্কার দিদি, আমরা সোনারপুর থেকে এসেছি। সম্পর্কে আমরা শাশুড়ি বৌমা হলেও মন থেকে আমরা মা মেয়ের সম্পর্ক আমাদের, সেই গল্পই আমি তোমার সাথে কিছু করব বলে এসেছি। আচ্ছা শুনবো। শিপ্রা মণ্ডল, বিনতা মণ্ডল। নমস্কার রচনা, আমার বাড়িপুর থেকে এসেছি। সবাই বৌমারা শাশুড়িকে নিয়ে আসে, আমি আজকের বৌমাকে নিয়ে এসেছি তোমার সঙ্গে কিছু মজার মজার গল্প শেয়ার করার জন্য। নমস্কার দিদি, সবাই শাশুড়ি মাকে মানে খুবই রাগী হয়, কিন্তু আমি এক নতুন মাকে পেয়ে একসাথে এসেছি। সুচিত্রা সাহা, জয়া সাহা। নমস্কার দিদি, আমি জয়া সাহা, আমার শাশুড়ি মা সুচিত্রা সাহা। আমরা বাবা যতীন থেকে এসেছি দিদি। আমার শাশুড়ি মা কী করে আমার মায় হয়ে উঠেছে সেই গল্প তোমার সাথে করব বলে আজকে নিশ্চয়ই শুনবো। শুরু করছি সবাইকে নিয়ে প্রথম রাউন্ডে খেলা এইচকে দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেভার জয়তে। এই রাউন্ডে যিনি হাইস্কোর হবেন তিনি হয়ে যাবেন আজকের এইচকে দত্ত সোনার দিদি, এবং পেয়ে যাবেন এইচকে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার প্যান্ডেল। প্রথমে আমরা একটু কথা বলবো রীনাদির সাথে এবং মৌমিতার সাথে। একমাত্র ছেলের বউ, তা তো প্রচুর আদরের, নিজেই পছন্দ করে নিয়ে এসেছেন আপনি? না, এটা একটা গল্প আছে। আচ্ছা। ছেলে একটা রিসেপশনে যায়, সেখানে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়, ওকে পছন্দ হয়। এবার ওরা দুজনেই ঠিক করে, দুজনে দুজনে বাড়িতে বলবে, বলার পরে যদি বাড়ি অ্যাকসেপ্ট করে তবে ওরা রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। ও গিয়ে ওর বাড়িতে যথারীতি বলে, আমার ছেলেও আমার সঙ্গে সব কথাই শেয়ার করে, এটাও এসে বলেছে। আমি বললাম, দে নাম ঠিকানা, তুই যখন একটা চয়েস করেছিস দেখি। আমি সেখানে সরাসরি ওদের বাড়িতে চলে যাই, ওদের বাড়িতে গিয়ে ওর বাবা মার সঙ্গে কথা বলি, এক কথায় রাজি হয়ে যায়। এইভাবে মানে কি বলবো, অ্যারেঞ্জ কাম লাভ। আচ্ছা বুঝতে পেরেছি। কত বছর হলো বিয়ে হয়েছে মমিতা? আমার 1.5 বছর হয়েছে। শাশুড়ি মাকে রায়বাগিনী বললে কেন, দেখে তো একটুও মনে হয় না। তারও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে মা ফার্স্ট টাইম খেতে খেতে ফোনে কথা বল, ফার্স্টে তো পরিচয় দেয়নি, হ্যালো আমি রীনা চক্রবর্তী বলছি, আমার হাজব্যান্ডের নাম শুভজিৎ, তো বলছে আমি শুভর মা বলছি। আমি বললাম হ্যাঁ বলুন। তখন বলছে যে দেখো আমি সবই ওর মুখ থেকে শুনলাম, কিন্তু আমি একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, প্রেম কিন্তু অনেকদিন পরেই দেখি জানলা দিয়ে পালিয়ে চলে যায়। বলছে হ্যাঁ সেইটা যাতে না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার ফোনটা মাকে দাও। আমি মাকে নিলাম, মাকে বলছে দেখুন এখনো মেয়ে পড়াশোনা করছে, গ্রাজুয়েশন কমপ্লিট হলো, কিন্তু আমি ওভাবে মেলামেশা ওদের করতে দেবো না, স্ট্রিক্টলি বারণ। আমি মেনে নিয়েছি, সব ঠিক আছে, কিন্তু যথারীতি মা আবার পরে বাড়িতে আসে কথা বলি মায়ের সাথে, আবার আমার শ্বশুরমশাইও আসে। শ্বশুরমশাইয়ের প্রথম কথা ছিল যে দেখো তুমি অনেক ভালোভাবে তুমি মানুষ হয়েছো, মানে আমি আমার একমাত্র বাবা মায়ের মেয়ে, তো সবভাবে সব লাক্সারি দিয়ে আমাকে মানুষ করেছে, ডান্স, গান, সুইমিং সব কিছু আমাকে শিখিয়েছে। হ্যাঁ, তাই শ্বশুরমশাই বলছে তুমি যেই বাড়িতে থাকো আমাদের বাড়ি কিন্তু সেরকম নয়, তুমি আমার বৌমা হবে না, তুমি আমার মেয়ে, তো মেয়ের মতন যদি তুমি ঘরে সংসার করতে পারো তাহলে এর থেকে আমার বড় কিছু পাওনা নেই, কিন্তু তোমাকে আমার সাথে একদিন আমার বাড়ি যেতেই হবে, কারণ আমার বাড়ির কি কন্ডিশন, আমার শ্বশুর বাড়ি সেরকম ছিল না। তো আমার শ্বশুরমশাই ফার্স্ট যখন আমাকে নিয়ে যায় বাড়িতে, দেখো আমার কিন্তু ছাদ দিয়ে জল পড়ছে, তুমি এই বাড়িতে থাকতে পারবে? তো আমি তখনই বলেছি বাবাকে যে বাবা আমি কিন্তু তোমাদের দেখে এসেছি, তোমার ছেলেকে দেখে এসেছি, আমি কিন্তু টাকা পয়সা বা বাড়ি দেখে আসিনি। এই কথাটা শোনার পর বাবা আর কিছু বলেনি, বাবা তখনই বললো যে আমার আর তোমাকে কিছু বলার নেই, আমার যেটুকুনি শোনার আমার শোনা হয়ে গেছে। তারপরে এইভাবে আমাদের রিলেশন এগোয়, বাবা মা সবাই রাজি হয়, তারপরে আমাদের বিয়ে হয়। মৌমিতা বৌমা হিসেবে কেমন রীনাদি? ভীষণ ভালো, ওর কোনো চাহিদা নেই, আমি যা বলবো তাই শুনবে, ওর হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হলে আমার সঙ্গে শেয়ার করবে, মানে মিলটাও আমাদের ভীষণ রকম। আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, ও বিরিয়ানি খেতে ভালোবাসে, আমি টক খেতে ভালোবাসি, ও টক খেতে ভালোবাসি। মুখটা দেখলেও অনেকে বলে এটা কি মেয়ে, আমি বলি মেয়ে নয়, মেয়ে বললে ভুল বলা হবে, মেয়ের থেকেও বেশি কিছু যদি হয় তাহলে সেটাই। তো
বৌমা আসার পর বাড়িতে কি কি চেঞ্জ হলো? অনেক কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা, অনেক মানে ওই বললো না গল্প যে আমাদের তখন ঘর বাড়ি সেরকম অবস্থায় ছিল না, ওর সঙ্গে রিলেশন হওয়ার পরে ছেলে আমার ইঞ্জিনিয়ারিং পাস করে কয়েকটা সার্ভিস করে কোনোটাই ওর কাছে সুইটেবল মনে হয়নি, এখনো বাড়িতে কোচিং সেন্টার খুলে ফেলেছে, ইনস্টিটিউট আছে ম্যাথ করায়, সেই জায়গাটাও একটা ভালো সুন্দর জায়গায় গেছে। আর বাড়ি এখন দোতলা না বলবো আড়াইতলা, কারণ আমার ঠাকুর ঘর আড়াইতলায়, এখন সত্যিই খুব ভালো আছি। আর এ আমার ঘরের লক্ষ্মী। শাশুড়িমা তো মানে আমার ফ্রেন্ডের থেকেও মানে আমি যা কোনো কথা যা যা হয় সবই আমি আমার মায়ের সাথে শেয়ার করি, আমার সব কিছু যা হয় আমি মায়ের সাথে, আমি বিয়ের পর যে আমার শাশুড়িমাকে পেয়েছি আমার মায়ের থেকে কোনো কিছু কমতি নেই। আর মা আমাকে যেভাবে আদর দিয়ে যেভাবে বড় করেছে আমার শাশুড়িমা কিন্তু সেভাবেই আমাকে। তুমি এখন কি করো? আমি এখন হাউসওয়াইফ। তো কিছু জীবনে করার ইচ্ছে নেই? ইচ্ছে তো ছিল, আমার ডান্সটা নিয়ে একটু প্যাশন ছিল নাচেরটা, কারণ আমি ডোরা গাঙ্গুলির কাছে নাচ শিখেছি, তো সেটা আফটার অল একটু এডুকেশন পারপাসে থেমে গেছিলো, এখনও সেটা নিয়ে কিছু ভাবিনি, তবে নিশ্চয়ই করব, সুযোগ পেলে নিশ্চয়ই করব। তো শাশুড়িমা বা শ্বশুরমশাই কিছু বলেন না যে কিছু করো কোনো কাজ? শ্বশুরমশাই ভীষণ ইন্সপায়ার করে আমাকে, ভীষণ বলে যে তুমি একটা কিছু করো, ঘরে বসে থেকো না, কিছু একটা করো। তেমন কিছু আছে যেটা একে অপরের মধ্যে পরিবর্তন হলে ভালো হয়? মায়ের মধ্যে পরিবর্তন বলতে সেটা বাড়ির সবারই একই মত, ভীষণ চিৎকার করে, খুব ভালো লাগলো কথা বলে দুজনের সাথে। মমিতা রান্না বান্না করে খাওয়াও শাশুড়িমাকে? রান্না আমি পারি, আমি বিয়ের আগে থেকেই করতাম, মানে মায়ের সাথে হেল্প করতাম, মা আমাকে শিখিয়েছে। এইরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন সবসময় থাকে, এটাই বলুন একদম। আর শাশুড়ি শ্বশুরমশাই তো এইভাবে চলতে পারি, দুজনকেই খুব ভালো করে রাখবে, এটা তোমার দায়িত্ব। একজন বল ছুড়বে আর একজন ঝুড়িতে বল ধরবেন, লাইনের এপাশে থাকবে হচ্ছে বৌমারা আর শাশুড়িমারা বলটা ছুড়বেন, স্ট্যান্ডিং মার্ক রয়েছে, পিছনে ঘুরে ছুটতে হবে, ঝুড়ির মধ্যে বলগুলোকে ধরতে হবে, বাউন্স খেয়ে বল যেন ভেতরে না ঢোকে। 30 সেকেন্ড সময়, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, এইভাবে। শুরু করবো প্রথমে রীনাদি এবং মমিতার সাথে। এসো স্টার্ট মাসিমা, আর একটু জোরে মাসিমা, হ্যাঁ হ্যাঁ এরকম এরকম, হ্যাঁ একটু জোরে জোর করে দিতে বলো, হ্যাঁ ঠিক এরকম, ঠিক এরকম, আগেরটা ঠিক ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম, ঠিক এরকম একদম, আস্তে আপনি পছন্দ করে নিয়ে এসেছেন স্বর্ণালীকে? আমি পছন্দ করিনি, এরা নিজেরা ফোন করে বিয়ে করেছে, তা আবার পালিয়ে গিয়ে। যেদিন বিয়ে করবে ওরা, তার আগের দিন রাত্রির বেলা আমাকে বলেছে যে মা আমি বিয়ে করব। আমার এক ছোট ছেলে আছে, তা ওই ছোট ছেলেই সব জানতো, তবু বলতো না, করেছে কি আগের দিনে বলছে যে এরকম দ্বারা বিয়ে করবে। আমি যে কোথাকার মেয়ে, কার মেয়ে? তখন আমার ছেলে বললো মা পুলিশের মেয়ে, আমাদের জ্যাঠার বাড়ি ভাড়া থাকে ও, অথচ আমি ওকে কিন্তু দেখিনি, মা বাবা থাকে জানতাম এই পর্যন্ত। ছেলে যখন আপনাকে বললো যে আমি কালকে বিয়ে করব চলে যাব, তা আপনি তখন আটকালেন না মেয়ে ছেলেকে? না আটকাবো, ওরা সব ঠিকঠাক করে ফেলেছে, মেয়ে চলে আসবে, আমি কি করে আটকাবো? আমার তো শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছে, পুলিশের মেয়ে, যদি কোনো গন্ডগোল হয়। আমার ছোট ছেলে বলছে যে না কিছু হবে না, তুমি অত চিন্তা করো না। তারপর নিয়ে এলো, সন্ধ্যাবেলা নিয়ে এলো। আচ্ছা, আসতে তারপর আমার যা করার করলাম, আপনি বরণ করে ঘরে তুললেন, আপনি খুব ভালো মা বলবো। তারপরে মেয়ে দেখলাম, মেয়ে খুব ভালো, আমি যেরকম ধরনের
পছন্দ করি বা ভেবে রেখেছি আমার বৌমা সেরকম হয়ে গেছে। কতদিন হলো বিয়ে হয়েছে সোনালি? আমাদের 5 বছর হয়েছে বিয়ে। কি পরিস্থিতি ছিল যে বাড়ি থেকে পালাতে হলো? বাড়ি থেকে অন্য জায়গায় ছেলে দেখছিল। তুমি বলনি যে এরকম কাউকে পছন্দ করি, এত ভালো পরিবার। আমরা ওদের রিলেটিভের বাড়িতে ভাড়া থাকতাম, তো সেখানে একবার জানাজানি হয়ে গেছিল, তো খুব মানে বাবা রেগে টেগে আমাকে অন্য জায়গায় নিয়ে গেছিল। তারপরে ঠিক করলাম যে আমরা চলে আসবো এখানে, ওই জন্য বিয়ে করে নিয়েছিল। বাবা মা মেনে নেননি এখনো? এখনো পর্যন্ত মেনে নেয়নি, আজ 5 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত মেনে নেয়নি। আমার একটা ছোট 1 বছরের ছেলে আছে। আচ্ছা, তো তারপরেও মেনে নেয়নি আমার বাবা এখনো পর্যন্ত। কখনো গেছো বাবার কাছে? হ্যাঁ, ভুল করেছে সেটা বলে আমি আমরাও বোঝাই যে তোরা একটা ভুল করেছি। সব বাবা মার একটা ইচ্ছে থাকে, তোরা যা পাঠিয়েছিলাম পাঠাতেও ওদেরকে ঢুকতে দেয়নি। বাবার সাথে বসে কথা বলুননি যে কেন মানতে চাইছেন না, কি কারণ না মানার? বাবার কাছে গিয়েছিলাম, বাবা দরজা বন্ধ করে দিয়েছিল। এটা তো বিয়ের পরে, কিন্তু বিয়ের আগে যখন বাবাকে বোঝানোর চেষ্টা করলে যে বাবা আমি কাউকে ভালোবাসি, বোঝানোর চেষ্টা, বাবা বলেছিল পড়াশোনা বন্ধ করে দেবে। আমার 1 বছর 11 মাসে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল বাবা, তো পুরো বছরটা আমার নষ্ট গেছিলো, তো ওই জন্য আর বলতে পারিনি। সামনে আমার HS ছিল, তো ওই জন্য ভয় আর কিছু বলতে পারিনি। আমার HSটা বন্ধ করে আবার আমার 1 বছর নষ্ট হয়ে যাবে। তো HSটা আবার পাশ করেছিলে, পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা দেওয়ার পরে বাবাকে বোঝালে না কেন একটু যে বাবা? বাবাকে রেজাল্ট বেরিয়েছিল, বাবাকে ফোন করেছিলাম যে বাবা আমি এরকম পাশ করেছি ভালো মার্কস নিয়ে। ও, তুমি HSএর আগেই বিয়ে করে নিয়েছো? বয়সটা বড্ড কম ছিল সেই সময়, বাবা মা বাচ্চাদেরকে ভীষণ আগলে রাখেন। তুমি এত কম বয়সে জিনিসটা করেছো, তখন বাবা মা ভাবছেন যে একটা বাচ্চাকে আমি বড় করলাম, সে HS পর্যন্ত পরীক্ষা দিল না, এখনো সে প্রেম করতে শুরু করে দিল। তোমার এত তাড়া ছিল বাবা মাকে জানানো? তখন একটা অন্যরকম ব্যাপার ছিল, ওই জন্য চলে এসেছি। ভালো লাগা জিনিসটা তো থেমে থাকে না, এটাই হচ্ছে গন্ডগোল। বাড়িতে ভাই বোন আছে? ভাই আছে একটা, সবাই মানে ফোনে কথা বলে কিন্তু কোনো যাতায়াত নেই। মা সাথে যোগাযোগ রাখো না? মা যোগাযোগ রাখে, তো আসতে পারে না আমাদের মানে বাড়িতে। বাবার ভয় আসতে পারে না? প্রকৃত অর্থে পুলিশ। হ্যাঁ, ভীষণ রাগী, খুব রাগী, খুব রাগী, কেউ মানাতে পারছে না। তা আপনি কৃষ্ণা দেবো চেষ্টা করেন না কেন? আপনি একজন সিনিয়র মানুষ, শাশুড়ি মা। আমি ওদের বাড়ি গেছিলাম, ওর দাদুর বাড়ি গেছিলাম আমি। হ্যাঁ, বললাম ওর নিজের পিসি আছে, তারপর ওর মামার বাড়িতে মামা মামি দাদু দিদা সব আছে, কেউ মানাতে পারছে না, সেখানে কি আমি মানাতে পারবো? HS পাস করার পরে আমি ফোন করতে বললাম যে বাবাকে ফোন কর, অন্যায় তো করেছিস, একটা বাবাকে ফোন কর যে আমি পাস করেছি, একটু অন্তত খবরটা দে। ঠিক, ওর বাবা ফোনটা ধরে রেখে দিয়েছিল, ও এসে কাঁদ জানছে কী হয়েছে না এরকম, দ্বারা বাবা ফোনটা তুলে রেখে দিল, কথাটাই শোনে। তো স্বর্ণালি 18 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে এলে, তারপর থেকে শাশুড়ি মা এবং শ্বশুরমশাই তোমার নিজের বাবা মা? নিজের বাবা মা। শাশুড়ি মা আমার খুবই ভালো, ওটা আমার মানে শাশুড়ি বলতে আমার কিরকম হয়, ওটা আমার মাই আর একটা নিজের মার মতো, নিজের মায়ের মতো। আমি রান্নাবান্না করতে পারতাম না, আমাকে এখানে এসে রান্নাবান্না শিখিয়েছে। তো এখন কতদূর পড়াশোনা করলে তারপর স্বর্ণালি? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। মা বলছিল এমএ করার জন্য, আরো পড়াশোনা করো। মা বলছে তুই এখন বাড়িতে বসে কি করবি, আমার মতো খুন্তি নাড়বি সারা জীবন? আর যদি আমি পড়াশোনা করতাম তাহলে আমি এখানে বসে থাকতাম, আমিও যেতাম চাকরি করতে। এরকম শাশুড়ি মা কোথায় পাবে? তোমায় গাইড করছেন তো বাবা। পড়াশোনা করো স্বর্ণালি আর একটু, এরপরে যে ডিগ্রিগুলো নেবে সেগুলো তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, শুধু গ্র্যাজুয়েশনের ডিগ্রি নিয়ে কিছু করতে পারবে না। বাবাকে কিছু বলতে চাই। বলো। বাবা তোমাকে আমি বলছি সরি, আমার তোমাকে না জানিয়ে বলাটা আমার খুব ভুল হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ আমাকে মেনে নাও। তোমরা দেখছো তো আমি তো ভালো আছি, এত সুখে আছি, প্লিজ মেনে নাও। সব থেকে বড় কথা যে স্বর্ণালির বাবাকে আমি বলবো, মেয়ে এখন 5 বছর হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, ছোট্ট একটা বেবি আছে ওর, আপনাদের নাতি, নিজের ঘরের নাতি, মেনে নিন। স্বর্ণালির চোখে জল ফেলছে, ভালো আছে সব থেকে বড় কথা, আনন্দে আছে, আর এত ভালো বাবা মা পেয়েছেন, এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছে, আপনারা মেনে নিলে সবাই আনন্দ করে একসঙ্গে থাকতে পারবেন, জীবনটা বড্ড ছোট। जो सांझ ख्वाब देखते थे नैना बिछड़ के आज रो दिए हैं।
স্বর্ণালী, জীবনে অনেক বড় হতে হবে, এবং তোমাকে আরো একটা কথা বলে দিই, তোমার একটু পড়াশোনা করো, একটা জায়গায় পৌঁছাও, ভালো চাকরি করবে, ভালো কাজ করবে, তখন দেখবে বাবা নিজে থেকে গর্ববোধ করবে যে হ্যাঁ আমার মেয়ে ভালো জায়গায় গেছে। ঠিক আছে, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো এবং খুব ভালো করে সংসার করো, এরকম সুন্দর শাশুড়ি মা শ্বশুর মশাই পেয়েছো, আপনি আশীর্বাদ করুন। কৃষ্ণাদি, স্বর্ণালী, এসো এবার খেলা শুরু করবো। আমার ছেলে মেয়ের সঙ্গে যেখানেই যাই সবাই বলে তোরা দিদি। এটা বৌমা কি মেয়ে হয়ে হতে পেরেছে এত? হ্যাঁ, একদমই মেয়ে। কতদিন হলো এসছে বিনোদা আপনার বাড়িতে? 1 বছর 7 মাস হয়েছে, ডিসেম্বরে বিয়ে হয়েছে গত ডিসেম্বরে। সবে 1.5-2 বছর হতে চলেছে। আমি পছন্দ করে নিয়েছি। যখন দেখতে গেলেন কি ভালো লেগেছিল বিনোদা? ওরে হাসি হাসি মুখ, মুসু হাসি দেও মলাই লাই, মুসু মুসু হাসি দেও। আপনারা দুজনেরই কিন্তু হাসি মুখ। জরা মুস্কুরাতে মুস্কুরাতে, জরা মুস্কুরাতে। তো বিনোদা, প্রথম যখন শাশুড়ি মাকে দেখলে কিরকম লেগেছিল? খুবই ভালো দেখে মনে হলো। আমি প্রথম থেকে ঠিক করেছিলাম যে বাবা মার ইচ্ছাতেই বিয়ে করব। তো সেই জন্যে বাবা যা ঠিক করুক, কিন্তু আমার মতামত চেয়েছিল। কিন্তু মায়ের মানে ওনাদের ফ্যামিলি, মা খুব স্ট্রাগল করে দুটো ছেলে মেয়েকে খুব কষ্টে মানুষ করেছে, সেই জন্যে আরও বেশি করে ভালো লেগেছিল ওদের। আমার সাংসারিক অবস্থা খুব একটা শ্বশুরবাড়ি খারাপ না, কোনো একটা রাজনৈতিক কারণে আমরা চলে আসি দেশের বাড়ি ছেড়ে, বাড়ি ফিরে চলে আসি। আজ থেকে 40 বছর হয়ে গেছে। তখন এসে প্রথমে খুব স্ট্রাগল করে, মানে খুব অল্প ইনকাম, দুটো ছেলে মেয়ে ছোট ছোট, সাধারণ প্রাইমারিতে দিয়েছি, কোনো টিচার দিতে পারিনি। তো আমার মেয়েও মাধ্যমিক দিয়েছে, তখন কোনো টিচারের কাছে পড়েনি। আমাদের তেমন আর্থিক কোনো কিছু মানে অবস্থা খুব একটা ভালো ছিল না, মাসে খুব কম ইনকাম ছিল, যে একটা টিচার দেবো সেরকম ক্ষমতা ছিল না আমাদের। সত্যি আমাদের আর্থিক অবস্থা তখন 250-300 টাকা মাসে ইনকাম, 40 বছর আগের কথা বলছি আমি। ওই টাকায় সব চলতো? সব চলতো ওটায়। ওটা এবার রাখতে হতো কিছু, যদি কিছু স্যাক্রিফাইস আপনার, হ্যাঁ কিছু আবার রাখতে হতো, যদি কোনো অসুবিধা আপদ বিপদ কিছু একটা হলে কার কাছে চাইবো। এইরকম করে আমরা চলেছি। এবারে মেয়ে বললো, মা আমি সায়েন্স নিয়ে পড়বো। আমি দেখ এই তো আমাদের অবস্থা, তাহলে তুই যদি পারিস তো কর। মেয়ে এসএস দিল, ভালো রেজাল্ট হলো। ছেলেও বাড়িপুর হাই স্কুলে, কোন ভালো স্কুল, দুটো দুজনেই ভালো চান্স পেয়েছিল। আমি খুব একটা পারি না, আমি বেশি পড়াশোনা করিনি। ওর বাবাও ওর সব সময় না, ওর সব ভালোবাসে না। ছেলে মেয়ে কিসে পড়ছে উনি মনে হয় জানে না। শুধু মেয়ে যখন এমবিবিএস চান্স পায়, ওর বাবা যাদবপুর ইউনিভার্সিটিতে নাইটে 9টার সময় এসেছিল, তো ওর বাবা শুধু সকালবেলা দেখতে এসেছিলো। মেয়ে খুব টেনশন হয়েছিল, তো ছেলে ভালোই রেজাল্ট করেছিল, স্টার মার্ক পেয়ে রেজাল্ট করেছে। মেয়েও MBBS কমপ্লিট করলো, পরে মেয়ে MD করলো অ্যানাসিস্টের উপরে। এখন মেয়ে জোকাইতে চাকরি করে, ছেলে ডেন্টিস্ট, ছেলে মেয়ে দুজনেই এসছে। আর ছেলে মেয়েও বুঝেছে যে মা এত কষ্ট করে আমাদের মানুষ করেছে, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। পড়াশোনাও আমি করতে পারিনি বেশি, মনের মধ্যে ইচ্ছা ছিল আমার ছেলে মেয়েদেরও কিছু করুক। আজকে আমার মেয়েরা করেছে, সেই স্বপ্ন পূরণ করেছে, এটার জন্য আমি খুব খুশি। মেয়েদের হচ্ছে মেরুদণ্ড, নিজের পায়ে দাঁড়াবার। আমার বৌমাও কিছু করে, এটা আমার খুব ভালো লাগে। বৌমা একটা স্কুলে চাকরি পেয়েছে বিয়ের পরে। পড়াশোনা কি করেছো বিনোদা? আমি MSW-তে মাস্টার্স করছি, তারপর চাকরি পেয়ে গেছে এসএসসি দিয়ে। ভেরি গুড। বেলঘড়িয়া হাই স্কুলে কিছু করো, সমাজে মন খুলে কাজ করো। হ্যাঁ, মানে আমার মানে শ্বশুর শাশুড়ি মা খুবই ভালো। আমি পরীক্ষা দিতে যেতাম আমার মানে শ্বশুর মশাই, আমি ক্লাসে গেলে ততক্ষণ স্কুলে নিয়ে যাইনি, বৌমাকে নিয়ে যেতাম কলেজে, ততক্ষণই কলেজে বসে থাকতেন। মানে যতক্ষণ আমি কলেজ করব, ক্লাস করব, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত বসে থাকতেন। হ্যাঁ, আমাকে নিয়েই ফিরতেন। শিপ্রাদি, আপনি তো বিনোদাকে নিজে পছন্দ করে নিয়ে এসেছেন, কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন এই 17 মাসে? তো বাড়িতে এসে ও ডাইনিং টেবিলটা পাল্টে দিয়েছে। এই ডাইনিং টেবিলটা চলবে না মা। তো
রান্না শিখেছে, অনেক কিছু কিছুই জানতো না, রান্না অনেক কিছুই শিখেছে, যেভাবে বলবো করে কথা শুনে। আগে চা পাতাম, এখন কাটলেট থেকে কাবাব সবই পারি মোটামুটি, মানে দেখিয়ে দিলে সবই পারি, সবকিছু খুব কথা শুনে। সবে 17 মাস হয়েছে বিনতা, এরপরে অনেক অনেক বছর এমন একটা পরিবর্তন দেখেছি বৌমার মধ্যে। বৌমা চাকরি করে তো, ট্রেনে খুব ভিড়, ওর একটু লাগে, কষ্ট হয়, কোনোদিন ওর ট্রেনে ওঠেনি কোনোদিন। এবার বাড়ি এসে মুখটা বৌমার ভার, হাসি মুখ নেই কিন্তু খুব একটা, চাকরি পাওয়ার পরে এসে মুখটুকগুলো গম্ভীর। কেন ট্রেনে ধাক্কা ধাক্কি, ট্রেন থেকে পড়ে গেছি, ট্রেন ঠেলে ফেলে দিয়েছে, ডায়মন্ডে এসেছি জানো, হ্যাঁ আজকে আবার ঠেলে ফেলে দিয়েছে, মুখটা পুরো এসে জামাকাপড় ছুঁড়ে রেখে দিল, দিয়ে নিজের ঘরে চলে গেল, মানে হাসি মুখটা চলে গেছে অনেকটা এই চাকরি পাওয়ার পরে। মানুষ তো আমরা অভ্যেসের দাস, সেটাই ঠিক, সবকিছু জীবনে প্রথমবার হাসি মুখ দেখে নিয়ে এসেছি তো বাড়িতে, তাহলে হাসি মুখটা না থাকলে আমারও তো খারাপ লাগে না। আমি তো সারাদিন কষ্ট করি, সকাল থেকে উঠে রান্না বান্না সব করি, ও রাত্রে আমরা রুটি খাই, ওর জন্য আমার ভাত করি, আমি ঠিক আছে আমি ভাতটা করতে আর কতক্ষণ লাগবে। ছোট্ট বৌমা একদম হাসি খুশি, বৌমা হাসি খুশি থেকো, শাশুড়ি মা এইটুকুই চান যে তুমি সবসময় হেসে থাকো। হ্যাঁ আমি হাসি তো চাই, বেশি কিছু চাওয়ার নেই তোমার থেকে, ভালো থাকবেন শিপ্রাদি এবং বিনতা। এবার খেলতে আসছেন শিপ্রাদি বিনতা। ওর কদম তো মানো না মোনা বিনা সমঝো বাত জরা জবা শিপ্রাদি বিনতা 30 সেকেন্ডে 21টা বল কালেক্ট করে সুচিত্রাদি এবং জয়া। আমার বিয়ে হয়েছে 3.5 বছর, কিন্তু মায়ের সাথে আমার সম্পর্ক 13 বছর, কারণ আমার প্রেম করে বিয়ে 10 বছর। ক্লাস 11 থেকে আমরা একই স্কুলে পড়তাম, তো প্রথমে প্রেম ছিল না, প্রথমে বন্ধুই ছিলাম, বন্ধু হিসেবেই আমি মায়ের কাছে যেতাম। তারপরে আস্তে আস্তে যখন মানে ভালোবাসা হয়, তখন মানে ওই আগে থেকে গিয়েই মাকে বলে দেয় যে আমি একে বিয়ে করব। তারপরে আমি তখন শুনে আর ছেলেকে কিছু বলিনি, আমার একটাই ছেলে। তারপরে ছেলেকে বললাম যে তোর পড়া কমপ্লিট হয়নি, এখনই এসব প্রেম করছে। আসলে ক্লাস 10 অবধি আমি নিয়ে গেছি, নিয়েছি, তখন ওই সব দেখিনি, যেই ছেড়েছেন ব্যাস। হ্যাঁ সব পাখি পাখনা ধরেছে। তারপরে আমার ছেলেকে বললাম দেখ তুই যে এরকম করলি, এখনো তো চাকরি করিস নি কিছু না, বলে চাকরি করলেই করবো, আমি কি এখনই বিয়ে করব, তোমাকে জানিয়ে রাখলাম। তারপর আমি বললাম ঠিক আছে তুই যদি খুশি থাকিস তাহলে আমার কোনো আপত্তি নেই। তারপরে ছেলে যখন পাশ টাস করে চাকরি পেলো, তখন নেওয়ার পর তারপরে ওর বাড়ির লোকদের জানালো, তারপরে বিয়ে হয়েছে। দিদি আমি জব করি, আমি 7.5 বছর হয়েছে জব করছি, তা আমার একটা টেনশন একটু ছিল যে বিয়ের পর জবটা করতে পারবো কি পারবো না, কারণ আমাকে খুব সকালবেলা বেরোতে হয় দিদি, আমি 7:15-7:15 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই, আর ফিরিও প্রায় 2:30-3 সময়, মানে আমি বাড়ির কাজ সেরকমভাবে বলতে গেলে দিদি কিছুই করতে পারি না। তো সেই দিকটাতে আমি খুব সাপোর্ট পেয়েছি মায়ের, কারণ মা আমাকে প্রথম থেকেই বলেছে তুই চাকরি কখনো ছাড়বি না, যতদিন তোর ইচ্ছে তোর যতদিন তোর শরীরে দেবে তুই চাকরি করবি। কিন্তু আমার একটা মানে সবসময় টেনশন থাকতো যে মা একা সব কাজ করে, আমি তো তাহলে কোনো কাজই করতে পারবো না, কারণ সত্যি কথা বলতে দিদি আমি রান্নাবান্না কিছুই পারি না, মানে আমি এখনও শেখার মধ্যেই রয়েছি, মানে এখনও করতে গেলে আমার মায়ের হেল্প লাগে। এমনি কি জয়ার রাগটা আছে? দিদি আমার মানে আমার যখন রাগ হয় নিজেকে কন্ট্রোল করতে পারি না, তবে আমার মায়ের সাথে কখনো কোনো ঝামেলা হয় না, সেই যে ইয়েতেই যায় না, মায়ের সাথে আমি বন্ধুর মতনও মিশি, বকাও প্রচুর খাই, একদম আমি বাড়িতে যেরকম মায়ের কাছে বকা খেতাম রাদার এখানে একটু বেশিই বকা খাই, সেই দিকে আমার কোনো ইয়ে নেই। কিন্তু আমার যা ঝগড়াঝাটি যা সব কিছু আমার মানে আমার হাজবেন্ডের সাথেই হয়। জয়া এবার তাহলে একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, একদম মাথা ঠান্ডা, ভালো থেকো জয়া, ভালো থাকবেন সুচিত্রাদি। থ্যাংক ইউ দিদি। আস্তে আস্তে একটু আস্তে একটু ডান দিকে ডান দিকে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আস্তে একটু আস্তে ডান দিক করে বেশি বাদিক চলে যাচ্ছ,
সুচিত্রা দি জয়া 30 সেকেন্ডে 18টা বল কালেক্ট করেছে। রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন শিপ্রাদি বিনতা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে রিনাদি মৌমিতা 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সুচিত্রা দি জয়া 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে কৃষ্ণাদি স্বর্ণালী 5 পয়েন্টস। শিপ্রাদি বিনোদার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। রিনাদি মমিতার পছন্দ কুলার, সুচিত্রাদি জয়ার পছন্দ টিভি ক্যাবিনেট, কৃষ্ণাদি স্বর্ণালী পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। এই রাউন্ডে হাই স্কোরার শিপ্রাদি বিনোদা। আজকে হয়ে যাচ্ছেন আপনারা এইচকে দত্ত সোনার দিদি, এইচকে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট, ভদ্রেশ্বর লাল বাবার আইসির তরফ থেকে বাসমতি চাল সকলের জন্য। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিন অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুদয় এবং সুপ্রতীপ। ফার্স্ট প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার। আমি একজন শান্ত শিষ্ট পত্নী মিষ্ট ভদ্রলোক, একটি নিয়েই গলক ধর্ম টিউপাটেতে নেই কলক, একটি নিয়েই গলক ধর্ম টিউপাটেতে নেই কলক। আমি একজন শান্ত শিষ্ট পত্নী মিষ্ট ভদ্রলোক। গানের কথা অনুযায়ী আমার স্বভাব কেমন? নিষ্ঠ ভদ্রলোক, একটি নিয়েই গলক ধর্ম টিউপাটেতে নেই কলক। বলো রিনাদি, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। বাই বাই। আমি একজন শান্ত সঙ্গে এয়ার ফ্রায়ার। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। রোতে হুয়ে আতে হ্যায় সব, রোতে হুয়ে আতে হ্যায় সব, হস্তা হুয়া জো জায়েগা বো কা সিকন্দর, বো কা সিকন্দর জানে মন কহলায়েগা। আমি এই গানটিতে একটি শব্দ বলিনি, মানে মিউট করে গেছি, সে সঠিক শব্দটি কি বলতে হবে? বো কা সিকন্দর, বো বলো সিকন্দর জানে মন কহলায়েগা। থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে থ্রি বার্নার গ্যাসোলিন। জানা অজানা পথে চলেছি, জানা অজানা পথে চলেছি, একে একে দুই দুয়ে একে তিন হয়েছি, একে একে দুই দুয়ে একে তিন হয়েছি, জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। গানে দুটি বিপরীত শব্দ আছে, সেই বিপরীত শব্দগুলো কি? বলো রিনাদি, জানা অজানা। 5 পয়েন্টস। জানা কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে গ্যাস ওভেন। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং লোশন, ক্লেন্সিং লোশন, স্কিন টোনার, কন্ডিশনিং শ্যাম্পু। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাথ পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাথ পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি।
এই গানটার মধ্যে একটা বাদ্যযন্ত্রের নাম বলেছি আমি, বাদ্যযন্ত্রটা কি? সাথে পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। বলো প্রেরণাদি শানাই, ফাইভ পয়েন্টস। সঙ্গে অবশ্যই হবে তরফ থেকে গিফট হ্যাম্পার। লাস্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সার্ভিং ট্রে সেট। ইয়াম্মা 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 ইয়ে খুবসুরত সামা, ইয়াম্মা 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 ইয়ে খুবসুরত সামা, বস আজ কি রাত হ্যায় জিন্দগি কল হম কাহা তুম কাহা, বস আজ কি রাত হ্যায় জিন্দগি কল হম কাহা তুম কাহা। গানের ভিতর দিনের একটি সময়ের কথা বলা হয়েছে, সে সময়টি কি? ইয়ে খুবসুরত সামা ইয়াম্মা ইয়াম্মা ইয়াম্মা। বলো জয়া, রাত, ফাইভ পয়েন্টস। আজ কি রাত হ্যায় জিন্দগি সঙ্গে সার্ভিং ট্রে সেট। হ্যাঁ তুম কাহা। দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ওশিয়া এসএমএস কন্টেস্ট। নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন দিদিরা মনে সরাসরি অডিশনের সুযোগ। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ওশিয়া হার্বালস প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার। এই রাউন্ডে হেডফোন রাউন্ড, শাশুড়ি মায়েরা এখানে আসবেন, আপনাদের হাতে কার্ড দেওয়া হবে, শব্দগুলো এক দুই তিন করে দেখিয়ে দেখিয়ে পড়বেন, বৌমাদের কানে হেডফোনে গান বাজবে, কিচ্ছু শুনতে পাবে না, শব্দগুলোকে গেস করতে হবে। রাইট ওয়ার্ড টু পয়েন্টস, পাঁচটা শব্দ টেন পয়েন্ট স্কোর করার সুযোগ, সময় এক মিনিট। রীনাদি আসুন। শাশুড়ি মা রেগে গেলে কি করেন? নাগিন 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 ডান্স নাচনা। মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট। দো তলা, দো তলা। তকমা, তক তকমা, তকমা। পাতুড়ি, পাতুড়ি। দো তালা, দো তলা, 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 তোতলা, 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 তোতলা। পাঁচটাই সঠিক, টেন পয়েন্টস। শ্বশুর মশাই শাশুড়ি মাকে কি বলেন? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। মাসি মাস্টার, এক নম্বর জাট রেল, জাট রেল, জাট রেল। সাইকেল, জাট রেল। নারকেল, নারকেল। পাঁচ নম্বর বকুনি, বকুনি। বড় ইলিশ, বকুনি, বড় বকুনি। জাদরেল, শাশুড়ি মা কেমন? উড়ি উড়ি বাবা কি দারুন। উড়ি উড়ি বাবা কি দারুন।
মাসিমা স্টার্ট চাচা ছোলা চাচা ছোলা চাচা ছোলা হ্যাঁ বালা পোষ বালা পোষ বালা পোষ হ্যাঁ বেগুনি 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 আংটি 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 মাছ রাঙা মাছ 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 রাঙা পাঠশালা মাছ রাঙা মাছ রাঙা মাছ রাঙা পাঠখানা মাছ রাঙা মাছ রাঙা হয়েছে চারটে সঠিক এইট পয়েন্টস রেগে গেলে শাশুড়ি মাকে কি বলো যতই ঘুরি ওরা রাতে লাতাই তো আমার হাতে স্টার্ট ঠোঁট কাটা ঠোঁট কাটা ঠোঁট কাটা স্নেক স্নেক ঠোঁট কাটা ধূপদানি 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 হ্যাঁ তিন নম্বর গিন্নি 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 চিংড়ি গিন্নি 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 টিকলি 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 লঙ্কা লঙ্কা হ্যাঁ ঠোঁট কাটা ঠোঁট কাটা ঠোঁট কাটা দই কাটলা টিকলি 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 একটা ছিল ঠোঁট কাটা তারপরেটা ছিল টিকলি গিন্নিও পারিস দুটো পেরেছো ফোর পয়েন্টস এই রাউন্ডের হাই স্কোরার রিনাদি মৌমিতা টেন পয়েন্টস অশিহাবাজের তরফ থেকে গিফট হ্যাম্পার যার মধ্যে রয়েছে পাপায়া ফেস প্যাক অ্যান্টি এজিং ক্রিম সানস্ক্রিন লোশন বডি ম্যাসাজ অয়েল ফেস ওয়াশ রিনাদিদের পছন্দ স্ন্যাক্সের ট্রে বিস্কিট কুকিজ চা কফি দুধ চিনি সঙ্গে ইলেকট্রিক কেটল সেকেন্ড পজিশনে আছেন শিপ্রাদি বিনতা এইট পয়েন্টস ওকে শিপ্রাদিদের পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম চাল ডাল তেল সব কিছুর সঙ্গে হাতাখুন তিরছে থার্ড পজিশনে আছেন কৃষ্ণাদি স্বর্ণালী সিক্স পয়েন্টস ওকে স্বর্ণালীদের পছন্দ বিভিন্ন ধরনের মশলা সঙ্গে স্যুপ বোলের সেট ফোর্থ পজিশনে আছেন সুচিত্রাদি এবং জয়া ফোর পয়েন্টস আপনাদের জন্য রয়েছে জুস হেলথ ড্রিঙ্ক সঙ্গে জাগ গ্লাসের সেট শুরু করছি আমাদের শেষ রাউন্ড স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন ট্রলি ব্যাগ পাশাপাশি ক্লু চলতি কথায় প্রাণী এলে সাপের সঙ্গে লড়াই চলে ওপর নিচে ক্লু মিষ্টির মধ্যে জল জিভেও আনে জল এবার বলো কৃষ্ণাদি পাশাপাশি হবে নেউল আর উপর নিচে হবে জল ভরা সঙ্গে ট্রলি ব্যাগ সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে এক বছরের জন্য হ্যান্ড ওয়াশ তোমার দেওর তার দিদি তার স্বামী তোমার কে এবার বলো কৃষ্ণাদি আমার নন্দাই বুঝিয়ে দিন দেওরের দিদি হলে আমার ননদ তার স্বামী আমার নন্দাই সঙ্গে স্যাভলনের তরফ থেকে এক বছরের জন্য হ্যান্ড ওয়াশ তৃতীয় প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি প্রথম অক্ষর বাদ দিলে আঙুল দিয়ে আওয়াজ বন্ধু হলো এর তবলিয়া বা জাজ
এবার বলো সুচিত্রা দি। হাতুড়ি, বুঝিয়ে দাও। প্রথম অক্ষর বাদ দিলে, হাতটা বাদ দিলে আঙুল দিয়ে আওয়াজ আমরা তুড়ি বাজাই, আর বন্ধু তবলিয়া বা জাজের তুড়ি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। কাঁচকলার সঙ্গে আড়ি রান্নায় দরকারি, এটা একটা ক্লু। এখান থেকে একটা শব্দ, ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শিপ্রাদি। আদা জল, বুঝাও। কাঁচকলার সাথে আড়ি, আদা, আদাই কাঁচকলাই জল। 20 পয়েন্টস। চাকে 5.1 অডিও স্পিকার। পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 6.5 কেজিস এর ওয়াশিং মেশিন। 30 পয়েন্টস এর আনসার শেষ প্রশ্ন, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর, রিনাদের স্কোর 40, কৃষ্ণাদিদের স্কোর 56, শিপ্রাদিদের স্কোর 48, সুচিত্রাদিদের স্কোর 39। শেষ প্রশ্নের উত্তর যে দেবে সে আজকের বিনার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো রিনাদি। সাত পাকে বাঁধা, রিনাদিরা বলছেন সাত পাকে বাঁধা। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। ওয়াশিং মেশিন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শাশুড়ি বৌমা জুটি হয়েছেন রিনাদি এবং মৌমিতা উইথ 70 পয়েন্টস। এবার রয়েছে জ্যাকপট রাউন্ড আপনাদের জন্য। যদি খেলে জিততে পারেন তবে পাবেন জি বাংলা এবং সেন্ট্রো গোলান ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সংসারী খুনসুটি বোঝাপড়া মমতা লেখাপড়া, লেখাপড়া মমতা, সংসারী খুনসুটি, তাড়াতাড়ি সংসারী খুনসুটি, সংসারী খুনসুটি বোঝাপড়া মমতা লেখাপড়া, লেখাপড়া মমতা বোঝাপড়া খুনসুটি সংসারী। এটা আপনাদের মেমেন্টো কৃষ্ণাদি সোনালির, শিপ্রাদি বিনতা, সুচিত্রাদি জয়ার। উইনারের ট্রফি পাচ্ছেন রিনাদি মমিতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। গিফট ভাউচার সকলের জন্য এইচ কে দত্তর তরফ থেকে। উইনারদের জন্য ঐশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার। স্যাভলনের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার। এরপরে দেখবেন জয়ী।